আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি ভালো আছেন। আপনাদেরকে আবারও স্বাগতম একটি নতুন ভিডিওতে। দেখতেই পাচ্ছেন আমি একটি পুকুর পাড়ে দাঁড়িয়ে আছি এবং এই পুকুর পাড়ে দেখতে পাচ্ছেন এই ডান পাশে এবং বাম পাশে দুইটি পুকুরেই মাছ চাষ করা হয়েছে এবং এই এই পুকুরগুলোতে শিং মাছের কালচার করা হয়েছে। আমরা জানি মাছ এবং ঘাস একসাথে আসলে দুইটা লালন পালন সম্ভব নয়। যখন আমরা পুকুরে মাছ চাষ করে থাকি আর ওই পুকুরে যদি গাছের পাতা পড়ে, সেই পাতা পানিতে পড়ে পচে বিভিন্ন ধরনের গ্যাসের সৃষ্টি হয় এবং সেই গ্যাসের সৃষ্টি হওয়ার কারণে ওই পানিতে মাছ বসবাস বা চলাফেরা কোনো কিছুই করতে পারে না। এখানে আরো কিছু কথা রয়েছে। আমরা জানি যে সরাসরি যদি সূর্যের আলো পুকুরে না পড়ে তাহলে সেই পুকুরে অক্সিজেন তৈরি হয় না। সেই ক্ষেত্রে দেখা যায় পুকুর পাড়ে যদি গাছপালা থাকে সেই ক্ষেত্রে অক্সিজেন এর বাধা তৈরিতে একটা বড় ধরনের সমস্যা হয়ে থাকে। তো আমরা যখন মাছ চাষ করব আমরা চেষ্টা করব যেন পুকুর পাড়ে বড় ধরনের গাছপালা না থাকে, যদি থাকে ডালপালা ছাঁটাই করব। আর যদি ডালপালা ছাঁটাই করার ব্যবস্থা না থাকে তাহলে আমরা চেষ্টা করব যেন উপরে নেটিং করে দিতে পারি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখতে পাচ্ছেন সাদা চান্দা সুতা দিয়ে তৈরি নেট, এই নেটটা আমরা পুকুর পাড়ে এই যে দেখতে পাচ্ছেন এভাবে যদি নেটিং করে দেয় সমস্ত পুকুর তাহলে সরাসরি সূর্যের আলো পানিতে পড়তে পারতেছে এবং গাছ থেকে যে বিভিন্ন ধরনের পাতা পড়ে সেই পাতাগুলো সেখানে আটকে থাকবে এবং একদিন পরপর বা দুই দিন পরপর এই নেট থেকে আমরা পাতাগুলো তুলে বাইরে ফেলে দেব। যদি ফেলে না দেই তাহলে দেখা যাবে যে পাতা পড়ে এই নেট আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে এবং বৃষ্টির কারণে পচে সেই পচা পাতাগুলো পানিতে পড়তে পারে। সেজন্য একদিন বা দুই দিন পর পর আমাদেরকে এই পাতাগুলো তুলে বাইরে ফেলে দিতে হবে। এগুলো বাজারে অ্যাভেলেবল কিনতে পাওয়া যায় এবং এটা কেজি হিসাবে কিনতে পাওয়া যায়। আপনারা চাইলে যে কেউ যে কোনো ধরনের নেট বা জাল জাতীয় যে আইটেমগুলো বিক্রি করা হয় থেকে ফিশারিজের সেসব দোকানে সহজেই কিনতে পাবেন। এটা 320 থেকে 340 টাকা পার কেজি এবং এক কেজিতে 70 হাত বাই 40 হাত এরকম প্রশস্ত হয়ে থাকে। তো আমি আশা করব যারা মাছ চাষে সম্পৃক্ত এবং পুকুর পাড়ের ডাল সহজেই নির্মূল করতে পারেন না তারা এই ধরনের নেট দিয়ে সহজেই পুকুরের উপরের স্তর রেখে দিতে পারবেন। এতে করে কোনো ধরনের সমস্যা হবে না আর এই এটা যেহেতু অনেক মজবুত দীর্ঘদিন ব্যবহার করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে দেখুন এই নেটটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন যে প্রতিদিন যে পরিমাণ পাতা পড়ে সেটা এখানে জমাটবদ্ধ হয় এবং এটা আস্তে আস্তে আমি আগেই বলেছি যে একদিন পর পর যদি তুলে দেই বা প্রতিদিন তুলে দেই সবচেয়ে ভালো, প্রতিদিন না পারলে অন্তত একদিন পর পর যেন তুলে দিই, নয়তো দেখা যায় অনেক সময় পাতা শুকিয়ে ছুটো হয়ে ভিতরে চলে যেতে পারে, নয়তো বা বৃষ্টির কারণে ভিজে সেটা আবার পানিতে পড়ে যেতে পারে। এই জন্যই প্রতিদিনের না প্রতিদিন তুলে দেওয়াটাই সবচেয়ে ভালো। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি আজ আসলে এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি মাছ চাষের যে ছোটখাটো কিছু টপিকস বা বিষয় থাকে সেগুলো আমাদের অগোচরেই আমরা অনেকেই করতে চাই না বা করতে অনেক সময় দেখা যায় দ্বিধাবোধ করি বা টেনশনে থেকে কি করা যায়। তো আমাদের চ্যানেলের সাথে আমাদের পেজের সাথে থাকবেন। আমি আশা করব এই মাছ চাষের কুটিনাটি ছোট ছোট বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।